আসসালামাইকুম। রাজু একাডেমি বিডি এবং জনি একাডেমি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 100% কমন উপযোগী প্রশ্ন নম্বর 3-এ। এর আগে আমরা দুইটা পর্ব তোমাদের দিয়েছিলাম, দুইটা থেকে ইনশাল্লাহ দুইটা কমন পড়বে। সো আজকে 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে দিব। সো তোমরা আমাদের কাছে সাজেশন পাবে ডিগ্রি প্রথম বর্ষ থেকে শুরু করে থার্ড ইয়ার পর্যন্ত, তোমরা আমাদের কাছে সাজেশন পাবে। তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সকল বিষয়ের ডিগ্রি ফার্স্ট ইয়ার আমরা সাজেশন রেডি করে ফেলেছি, সাজেশন নিতে পারবে। তো চলো আমরা 3 নম্বর প্রশ্নটা চলে যাচ্ছি। সাজেশন এখান থেকে যাবো, ডিগ্রি ফার্স্ট ইয়ার নাকি ফার্স্ট, আমরা ডিগ্রি ফার্স্ট ইয়ার ফোল্ডারে চলে যাব। তো এখান থেকে যে প্রশ্নটা দিব সেটা হচ্ছে 2019 সালের 7 নম্বর প্রশ্ন। সো আমরা বিগত সালটা চলে আসি, 19 সালে আমরা চলে আসবো। দেখো 19 সালের যে 7 নম্বর প্রশ্নটি রয়েছে, পাকিস্তান শাসনামলের পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো। সো এই প্রশ্নটা তোমাদের নিশ্চিত পরীক্ষায় কমন আসবে। পাকিস্তান শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো, 2019 সালের 7। তো আমরা উত্তরপত্রে চলে যাচ্ছি, দেখো সাজেশন উত্তর 2019 সালের 7 নম্বর প্রশ্ন। আমরা 7-এর প্রবেশ করব এখান থেকে 7, তাহলে তোমাদের সামনে যে ফাইলটা ওপেন করলে তোমাদের সামনে চলে আসবে। দেখো পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো। সো এই প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ ডিগ্রি 14 সালের 13, 16 সালের 6, 17 সালের 15, 19 সালের 7, অনার্সে 15 সালের 15, 16 সালের 4, 17 সালের 14, 18 সালের 4, 19 সালের 14, 20 সালের 6। তো এই প্রশ্নটা তোমার বি পার্টেও আসতে পারে, সি পার্টেও আসতে পারে। সো পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যটা উত্তরটা দেখে নাও, তো এখান থেকে উত্তরটা শুরু করতে হবে, অথবা এইভাবেও কোশ্চেনটা থাকতে পারে। পাকিস্তানের শাসনামলে পূর্ব ও পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্যের দিকগুলো আলোচনা করো, অথবা অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের বৈষম্য বিবরণ দাও, এতে বাঙালিদের প্রতিক্রিয়া কেমন হয়েছিল আলোচনা করো। সেখান থেকে উত্তরটা শুরু হবে, ভূমিকা তোমাদের লিখতে হবে। সো তারপরে এখান থেকে তোমরা উত্তর করা শুরু করবে, ঠিক আছে? দেখো এরপরে অর্থনৈতিক বৈষম্য অ্যাক্ট স্টেপ দিবা, 2 নম্বর অর্থনৈতিক বৈষম্য নীতি, 3 নম্বর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈষম্য, এরপরে 4 নম্বর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দিয়ে, এরপরে দেখো এভাবে প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা স্টেপ দেখে নাও। আর তোমরা যদি আমার কাছ থেকে পেইড সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। দেখো এই প্রশ্নটা পরীক্ষায় আসবে এবং উপসংহার পর্যন্ত দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা আমাদের অবশ্যই আমাদের যে গ্রুপটি রয়েছে এনইউ ডিগ্রি সাজেশন নামে, এখানে আমি গ্রুপে কিন্তু পোস্ট করে দিয়েছি। দেখো আমাদের যে 100% কমন উপযোগী প্রশ্ন নম্বর 7 অলরেডি পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি ভিডিও করার আগেই পোস্ট হয়ে গেছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আর অবশ্যই তোমরা আমার ফেসবুক আইডিকে ফলো দিয়ে রাখো, তাহলে সবার আগে আপডেটগুলো কিন্তু পেয়ে যাবো, এমডি রাজু আইডিকে ফলো দিয়ে রাখবে, ঠিক আছে? আর পেইড সাজেশন উত্তর সহ যদি নিতে চাও আমাদের কাছে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তাহলে পে করে কিন্তু আমাদের তুমি ফ্রি সাজেশনগুলো আমাদের কাছ থেকে, ফ্রি সাজেশনগুলো তুমি আমাদের গ্রুপে এবং ইউটিউবে পাবে। আর পেইড সাজেশন যদি তুমি আমার কাছ থেকে নিতে চাও তাহলে অবশ্যই টাকা দিয়ে তোমাকে নিতে হবে।